হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা। শীতের সকালে গরম গরম চা দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম শুধুমাত্র তোমাদের সাথে নিয়ে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, সবাই পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো দেখো, আমি তো পাউডার দুধেরই চা করি। তো আমাদের এখানে গরুর দুধ খুব পাওয়া যায় না, পাওয়া যায় না বললে ভুল, পাওয়া যায় কিন্তু অনেকটা দাম, আর আমি নিই না, পাউডার দুধেরই চা করে নিই। আর এখানে বন ছেঁকে নিচ্ছি, তো এখন সকালে গরম গরম চা আর বন রুটি দিয়ে দিব খেতে। আর এইদিকে চলো জানলাটা খুলে দেখাই, দেখতে পাচ্ছ আজকে কিন্তু কুয়াশা যে পড়েছে, দেখছো ভালোই কুয়াশাটা পড়েছে। তো পরে রোদ্র উঠবে কি না জানি না, একদম মেঘ হয়ে আছে, একদম কুয়াশা পড়েছে। আর শীতের দিন সকালবেলা এরকম কুয়াশা থাকলে আর লেপ থেকে তো কিন্তু বের হতে ইচ্ছেই করে না, মনে হয় অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে থাকি। কিন্তু শুয়ে থাকলে তো চলবে না, তাড়াতাড়ি তো উঠতেই হবে, তাই না? তারপরে বন্ধুরা দেখো, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম একদম বাজার নিয়ে। তো মেয়েকে স্কুলে দিয়ে একদম বাজার নিয়ে চলে এসেছি। আর আজকে নিয়ে এসেছি দেখো বেগুন আর ফুলকপি। এখন না ফুলকপি বাঁধাকপিটা খেতে বেশ ভালোই লাগছে। তো চলো সবজিগুলো সব ঢেলে নিলাম, আর এইদিকে তোমার ফুলকপিটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও উপুর দিয়ে দিয়েছি, আর এখানে তোমার বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। তো আজকে বেগুন ভাজা ফুলকপি দিয়ে কি করব চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হবে। তো শীতের দিনে বেগুন ভাজাটা কিন্তু একটু ঘি দিয়ে খেতে, গরম ভাতে একটু ঘি আর বেগুন ভাজা হলে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায়, তাই না? তো বেশ ভালোই লাগে। আর এখানে একটু জল গরম করতে বসিয়ে দিলাম। তো আর এখন দেখো সকালে যেরকম কুয়াশা ছিল না, এখন দেখো রোদ্রু বেরিয়ে গেছে। তো রোদ্রু শীতের দিনে রোদ্রু হলে না মনটাও একদম ভালো হয়ে যায়। আর এখানে দেখো ফুলকপি, আলু, মটরশুঁটি আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির মুড়ি ঘণ্ট করছি। আর এই ফুলকপির মুড়ি ঘণ্টটা দিয়ে মুড়ি ঘণ্ট খেতে না খুব ভালো লাগে। আর একটু ঘি গরম মশলা ওর মধ্যে দিয়ে দিব লাস্টে নামানোর সময়। তো বেশ ভালোই লাগে খেতে, ডাল ভাতে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। এই দেখো একটু স্টিমটা কমিয়ে দিয়েছিলাম, তাহলে চালটা সিদ্ধ হবে। আর তেল টেল একটু আজকে একটু কম কম দিয়েই করেছি, তো বেশি তেল দেইনি, দেখো ফুটছে। আর চালটা ফুটে গেলে তারপরেই নামিয়ে নেবো। আর এই ফুলকপির মুড়ি ঘণ্ট না খেতে খুব ভালো লাগে, রুটি দিয়ে বলো যা মানে যে কিছু দিয়ে খাও না কেন। আর এখানে ফুলকপির যে ডাঁটাটা ছিল না, ওটা শুধু একটু বেগুন দিয়ে একদম মাখামাখা করেছি। আমার এই ফুলকপির ডাঁটাটা না খেতে খুব ভালো লাগে, আর সত্যি আজকেরটা খুব ভালো হয়েছে। আর এই যে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে, নামিয়েও রেখেছি। আর এখানে কি করেছি চলো দেখা, এখানে করেছি ডাল, এই দেখো ডাল করেছি, ছোলার ডাল করেছি আজকে। সবজি টবজি দেইনি, এমনি সম্বাদ দিয়েছি। আর এখানে তোমার দেখো সব এলোমেলো হয়ে আছে, রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বেজে গেছে বিকেল চারটা, চলে এসেছি ছাদে কাপড় তুলতে। কাপড় উঠাবো, মোটামুটি শুকিয়েছে, আজকে রোদ্রটা ভালোই ছিল, মোটামুটি সব কাপড়ই শুকিয়ে গেছে। এখন কাপড়গুলোকে উঠাবো। আর প্রচণ্ড হাওয়া ছাদে, খুব হাওয়া ছাড়ছে। আর ওই যে খুব পায়রাগুলো ওখানে বসে আছে, উড়ে চলে গেল, প্রচণ্ড হাওয়াই দেখো দুটো পায়রা, দেখো প্রচণ্ড হাওয়া ছেড়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো খাওয়া দাওয়া করে সোয়েটার পরে ওই বাড়িতে গিয়েছিলাম, মিস্ত্রিরা কাজ করছে দেখতে, তো কাজ টাজ দেখে চলে আসলাম ছাদে কাপড় তুলতে। এর থেকে বেশি মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে না কাপড়গুলো একদম ঠান্ডা হয়ে যায়। আজকে মোটামুটি সব শুকিয়েই গেছে, তো চলো কাপড়গুলোকে নামিয়ে নিই। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই বাইরের পরিবেশটা একটু তোমাদেরকে। এই দেখো কেমন কুয়াশা কুয়াশা, বিকেলটা একদম কুয়াশায় ঢেকে গেছে, দেখতে পাচ্ছো? এই যে ছাদে কাপড় চোপড় সবারটা মোটামুটি উঠানো হয়ে গেছে, শুধু আমারগুলো আছে আর দুই একজনের আছে। তো আমারগুলো উঠিয়ে নিই।
হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বেজে গেছে কটা জানো তো? 7:45 বাজে। আর রান্নাবাড়ি খাওয়া দাওয়ার পরে ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, ওখানে ছিলাম। আর এই দেখো মামমামের দেখো, আর বিছানার অবস্থা দেখো। শীতের দিনে কিচ্ছু কাজ করতে ইচ্ছে করে না, এসে এখানে মামমামকে পড়তে বসিয়েছিলাম, আর এখানেই বসে আছি, আর উঠতেও ইচ্ছে করছে না। আর ওই ঘরে দেখো, ওই যে দেখা যাচ্ছে কিনা ডিব্বাগুলো ধুয়ে রেখেছি, কালকে যে মুড়ি চিড়া নিয়েছিলাম ওগুলোকে ঢালবো, তো একটু মুড়ি মাখা করে খেলাম, একটু তেল দিয়ে শুধু মাখা করেছি, আর কিছু দেইনি, এমনিও ইচ্ছে করছে না। আর কি বলতো, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, দেখে তো বুঝতেই পারছো, সোয়েটার চাদর মুড়ি দিয়ে বসে জড়সড় হয়ে বসে আছি। শীতের দিনে না এক জায়গায় বসলে আর উঠতে ইচ্ছে করে না, মনে হয় না উঠে আর এক জায়গায় যাই, মনে হয় জায়গাটা ঠান্ডা হয়ে যাবে, আমার গরম হয়ে আছে। আর মামাকে পড়তে বসিয়েছিলাম, তারপর আবার দোকানে চলে গিয়েছিলাম, তো দোকান থেকে এসে আবার ওকে পড়তে বসাবো। দেখো বিছানার মধ্যে যে খেলে যাচ্ছে, একটুকু কথা তো শুনেই না, এক ফোটাও কথা শুনি না। মাম্মাম এখন পচা হয়ে যাচ্ছে জানো তোমরা, দেখো মামাম একদম পচা পচা হয়ে গেছে। আর এখন রাত্রেবেলা কি রান্না করব, দুপুরে রান্না মোটামুটি আছেই, দেখি রাত্রে একটু লুচি করে দিব। ফুলকপির যে সবজিটা করেছিলাম ওটা দিয়ে লুচিটা, লুচি খেতে না বেশ ভালোই লাগবে, তো লুচি করব। আর আজকে সকালে উঠেছি 9:00, 6:30 সময় ঘুম থেকে উঠেছি, কারণ ওই বাড়িতে রড এসেছিল, রডের গাড়ি সকালেই ঢোকে, কারণ দেরি হয়ে গেলে না নো এন্ট্রি হয়ে যায়, গাড়ি ঢুকতে দেয় না, সেই জন্য একদম সকালবেলা রড ফেলে দিয়ে গেছে, তখন যে ঘুম ভেঙেছে। আর এখন দেখো 9:45 বাজে, কিন্তু সারাদিন আর একটুকু বসার টাইম পাইনি। আজকে গ্যাসটা শেষ হয়ে গেছিল, ওই যে ওখানে গ্যাসটা বসিয়ে রেখেছি, গ্যাসের উপরে জিনিসগুলো ছিল এগুলো গুছিয়ে রাখবো, সেই টাইমটা পর্যন্ত হয়ে ওঠেনি। আর ওই যে ওখানে দেখো চালের বস্তাটা আছে, চালের বস্তার চালগুলো জারকিনে ঢালবো, সেই সময়টা হয়ে ওঠেনি এখনো। মুড়ি চিড়াগুলো ঢালবো, সেটাও করে উঠতে পারিনি। আর দুপুরবেলা মামামের পাপা বিছানায় শুয়েছিল, আর বিছানা টিছানা কিছু গোছাইনি, কাপড়গুলো এনেছি, ওগুলো ওখানে পড়ে আছে, নিচে রাখলে ঠান্ডা হয়ে যায়, সেই জন্য বিছানাতেই রেখেছি, তো ওগুলোও এখনও গোছানো হয়নি, তো ওগুলো এখন গুছিয়ে নিই। গুছিয়ে রাত্রে তো বললামই লুচি খাবো, তো চলো যদি কি করি না করি আর একটু তোমাদের সাথে শেয়ার করে তারপরে ভিডিওটা এন্ড করব, তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নিউ ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আজ হচ্ছে তোমার 14 জানুয়ারি, আর কালকে পৌষ সংক্রান্তি। আজকে অনেকের মধ্যে দেখবে কি, আজকে আমার পাপার বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে মামমামের পাপার হ্যাপি বার্থডে। তো কি যেন বলছিলাম, আজকে দেখবে কি অনেক জায়গায় আমার যেরকম বাবার বাড়িতে আজকে পিঠে বানানোর নিয়ম, আর আমাদের মানে শ্বশুর বাড়িতে এই বাড়িতে তোমার কালকে পিঠে বানানোর নিয়ম, ভোরবেলা উঠে ছাপ দেয়, ছাপ দিয়ে পিঠে বানানোর নিয়ম। আর তো কালকে আমি পিঠে বানাবো, মানে খোলা কুড়াতে হবে, তো খোলাটা এখনও কিনিনি, আজকে খোলাটা কিনে নিয়ে আসবো, নিয়ে এসে কালকে সকালবেলা খোলা পুড়াবো। ঘুম থেকে উঠে খোলা স্নান ধান করে খোলা পুড়িয়ে ওই তিলের একটা খিস্সা করে আর সরা পিঠে দিয়ে খেতে হয়, তো ওটা কালকে সকালে করবো, আজকে চাল টাল সব ভিজিয়ে রাখবো। আর আমি সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, শুধু দেখো বিছানাটা উঠানো হয়নি, যেহেতু আধা বিছানা উঠানো হয়ে গেছে, আর মাম্মাম যেহেতু ঘুমিয়েছিল সেই জন্য বিছানাটা উঠানো হয়নি। আর আমার স্নান ধান করা হয়ে গেছে, তো আজকে শ্যাম্পু করিনি, কালকে শ্যাম্পু করেছিলাম, আজকে শ্যাম্পু করিনি, আর ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে। ছাদে কাপড় মেলতে গিয়েছিলাম। আজকে না জানো তো প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আজকে আকাশ একদম, ওয়েদার একদম পরিষ্কার, আর রৌদ্রটা ভালোই উঠেছে, তো রৌদ্র ভালো উঠলে কাপড় চুপড়ো মেলা হয়ে যায়। ওটা ফেললি কেন কার্পেটটা? আমি কার্পেট পরে পাতবো, তুই ওখানে খেয়েছিস, দেখ ওই জায়গাটা কি অবস্থা, ওটা মুছতে হবে, এখন কার্পেট পাতা যাবে না। আর দেখো ছেলে এখনো ঘুমোচ্ছে, ওঠেনি। আর দেখো রৌদ্রের জন্য মুখটা কেমন হয়ে গেল। আর আমি আটা মেখে রেখেছি সকালবেলায়, আটা মাখা হয়ে এত সকালে কেউ কমলা লেবু খায় না, পরে খাবা, ছাদে গিয়ে রৌদ্রে বসে বসে খাওয়াবা। আর আটা মেখে রেখেছি, এখন করবো রুটি।
করে তারপরে দোকানে চলে যাব, বাজার নিয়ে আসবো। আজকে তো রবিবার, কি রান্না করব এখন আমি বুঝতে পারছি না, জানি না কি রান্না করবো। যত সময় না আজকে মাছই করবো, না আজকে মাছ করবো, না মাংস করবো না আজকে, বুধবারে কি মঙ্গলবারে মাংস করে দিব। তো চলো এখন ফটাফট খাবারটা বানিয়ে বাজারটা নিয়ে আসি। আর ওই বাড়িতে মিস্ত্রিরা তো কাজ চলছে, তো আজকে ওই যে টাইপিং এর উপরে যে রডটা বাঁধবে ওই রডটা আজকে ঢালাই দিবে। তো চলো তোমাদের সাথে তো শেয়ার করবো, তোমাদের তো দেখাবোই। এখন তো ওই বাড়িতে গিয়ে ওই বাড়িতে একটু দেখে তারপরে দোকানে চলে যাবো। তো চলো, কমলালে ভুগলো ক্যারি ব্যাগ উঠালো কেন রে? আচ্ছা দেখা যাক, কালকে আসুন। আমার ফোনে ফোন এসে গেছে, তো চলো পরে আবার কথা বলছি। এখানে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, একদম চাক চাক করে আলু ভাজাটা কেটে নিয়েছি। আর এই আলু ভাজাটা মাম্মাম খুব পছন্দ করে খেতে, সেই জন্য এই আলু ভাজাটাই করি আমি। আর নতুন আলু তো আলুগুলো বেশ মচমচাই হয়। আর এখানে এই যে বেগুন ভাজা করে নিয়েছি, শীতের দিনে বেগুন ভাজা তো খেতে ভালোবাসে, সবাই ভালোবাসে। আর এখানে দেখো মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর আলুগুলো খুব একটা বড় না, ছোটো ছোটোই। আর এখানে ভাত, আর এই যে চিকেন এনেছি, চিকেনটা এখনও ধোয়া হয়নি, তো দাঁড়াও আলু ভাজাটা হয়ে গেছে, উঠিয়ে নিই। এখানে দেখো পেঁয়াজ আর রসুনটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখনো মাংসটা আমার ধোয়া হয়নি। এখন আর মাংস আগের মতো ম্যারিনেট করে রাখি না, ফটাফট দিয়ে ফটাফট এই রান্নাটা বসিয়ে দিই। আমার না মনে হয় এইভাবে করলেই তাড়াতাড়ি হয়ে যায়, খেতে যে খারাপ হয় তাও না, খেতে ভালোই হয়। তো চলো মাংসটাকে দিয়ে নিই। আজকে ভেবেছিলাম চিকেন করবো না, মানে রবিবারে মাংস না করলে মেয়ে বলে মাংস করো, ছেলে বলে মাংস করো, সেই জন্য আমার মাংসটা নিয়ে আসা, একদম অল্পই নিয়ে এসেছি। আমি কিনি না, অবশ্য আমার হাজবেন্ডই কিনেছে, তো 1 কিলোর মতো হবে। তো মাংসটা ধুয়ে তারপরে আসছি আবার। এখানে দেখো মাংসটা দেওয়া হয়ে গেছে, আলুটা ভেজেও দিয়ে দিয়েছি, এবার কষানো হচ্ছে। আর এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি, কালকের একটু ডাল ছিল ডালটাও গরম করে রাখলাম, কালকের একটু সবজিও ছিল, ডোনার পাতা বাটা, মাছ ভাজা, মাছের তেল এগুলোও আছে। তো একদম কষানো কষানো করবো, বেশি জল দিব না মাংসটা, একদম কষানো কষানো মাংসটা করবো। আর এখানে আলু ভাজা বেগুন ভাজাটা উঠিয়ে রেখেছি, কিন্তু কতগুলো বাসন আছে এগুলোকে মাছতে হবে। মাংসটা আমার একদম কষানো কষানো হয়ে গেছে, সেটাও হয়ে যাবে। এত রোদ্দুর তো, রোদ্দুর তো জানলা দিয়ে রোদ্দুরটা ঢুকে যাচ্ছে, সেই জন্য না কেমন যেন লাগছে দেখতে, মাংসের কালারটা বোঝাই যাচ্ছে না। মাংস এখন কষানো কষানো মাংস আর ঠান্ডার দিনে পরোটা খেতে দারুণ লাগবে। চিকেনটা আমার হয়ে গেছে, আর এতক্ষণ চিকেনটাকে ঢাকা দিয়ে তারপরে গিয়েছিলাম মাম্মামকে খাওয়াতে, তো মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে। আর চিকেনের আজকে কালারটা খুব সুন্দর হয়েছে, দেখো কালারটা খুব সুন্দর এসেছে। একটু পরে জল দিলাম, এই জলটা না পরে একদম ঘনই হয়ে যায়, শীতের দিন না একদম পরে জলটা একদম ঘন ঘন হয়ে যাবে। কড়াই থেকে ঢেলে রাখবো, গরম আছে তো ওই জন্য কড়াইয়ে রাখলাম, এখন গরম গরম কড়াই থেকে খেতে দিয়ে এই বাসনগুলোও মাজা হয়ে গেছে, এই যে নিচের বাসনগুলো সব মেজে নিয়েছি। আর শুধু গ্যাস মুছবো, আর কড়াইটা আর গ্যাসের এই জিকটা এটা দুটো মাজলেই হয়ে যাবে। তো মাংসটাকে এখন বাটিতে বাটিতে করে উঠিয়ে নিয়ে কড়াইটা মেজে নিব, তারপরে খেয়ে নিব। আর ওই বাড়িতে যাওয়া হয়নি এখনও, যাবো কাজ দেখতে। তো চলো মাংসগুলোকে আগে উঠিয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বেজে গেছে বিকেল কটা বাজে, ঘুরতে দেখো 3:45 বেজে, 3:45 বন্ধ হয়ে আছে ঘড়িটা। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাপড়গুলো এনে ওখানে রাখলাম, যেগুলো ভিজা ওগুলো ওখানে রেখেছি। আর একটা অরেঞ্জ নিয়েছি, এখন অরেঞ্জ খেতে খেতে চলে যাব ওই বাড়িতে, ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে।
তো ওটাই দেখতে যাবো এখন। আর বিছানা দেখো, দুপুরে শুয়েছিল হাজবেন্ড, তো বিছানা এরকমই হয়ে আছে, আর বিছানা টিছানো ঠিক করবো না, তো এখন যাবো ওই বাড়ি। তো চলো যাই, লাইট বন্ধ করে দিই, অন্ধকার। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি এই বাড়িতে, আর এসে দেখি মিস্ত্রিদের ঢালাই শুরু করে দিয়েছে কিন্তু, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর আমার তো খুব ভালো লাগছে, আর দেখতে আমার বেশ মজাই লাগছে। আর আজকে ঢালাই শেষ হতে হতে না ওদের রাত্রি 9:30 বেজে গিয়েছিল, আর ঠান্ডার দিনে এরকম ফাঁকা জায়গায় এসে বসে থাকতে না খুব ঠান্ডা হাওয়া লাগছিল। আর দেখো না সবাই কাজ করছে, আর দেখতে খুব ভালো লাগছে, আর খুব মজাও লাগছে, নিজের চোখের সামনে একটু একটু করে বাড়ি তৈরি হওয়া দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো বন্ধুরা? তো প্রথম থেকে শেষ পর্যন্ত কতটুকু বাড়ি করতে পারবো না পারবো সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে। তো তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওগুলো দেখো, আর রোজ আমার ভিডিও ফলো করো, তাহলে দেখতে পাবে যে আমার ঘর বাড়ি কতটুকু হচ্ছে, ঠিক আছে? মানে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দিকে দেখো ঢালাই কিন্তু অনেকটাই হয়ে গেছে, এই দেখো। আর আজকে পুরো ঢালাইটাই কমপ্লিট করবে, এটা একদিনেই কমপ্লিট করতে লাগে, সেই জন্য দেখো পুরো ঢালাইটা কিন্তু আজকে কমপ্লিট করবে। ছোটো জায়গা তো সেই জন্য এদিক ওদিক সব ছড়ানো ছিটানো আছে, আর আমারও বেশ দাঁড়িয়ে দেখতে বেশ ভালোই লাগছে, চোখের সামনে বলো দেখতে বেশ মজাই লাগছে। তো চলো বন্ধুরা, আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না, এইখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নেক্সট ভিডিওতে নতুন আর একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। তো এখনকার মতো টাটা, বাই বাই বন্ধুরা।